আজকে আমরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানাব যে পুরো জোশ নিয়ে সেই মানসিকতা নিয়ে আমি ত্রিপুরা তৈরি করব আমি ভূত তৈরি করব আমি সবাইকে মুক্তি দেব আমি সবার জন্য কাজ করে ত্রিপুরাতে শ্রেষ্ঠতম রাজ্য বানাব শ্রেষ্ঠতম ভূত বানাব মানুষ চাইলে সবকিছু করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ অমিত ভাই শাহ নরেন্দ্র ভাই মোদী কেউ ভেবেছিল কোনোদিন 370 ভারতবর্ষ থেকে উঠে যাবে কেউ ভেবেছিল যে আর্টিকেল 35 উঠে যাবে কেউ ভেবেছিল তিন তালাক ভারতবর্ষ থেকে উঠে যাবে সেগুলি প্রমাণিত হয়েছে যদি করে থাকতে পারে কোন কার্যকর্তা সেই কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নরেন্দ্র ভাই মোদি করতে পারে অমিত ভাই শাহ করতে পারে আর আমাদের মতো ছোট ছোট কার্যকর্তা করে পারে বন্ধুরা ভারতীয় জনতার কার্য পার্টির কার্যকর্তা ছোট বিষয় নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এক গর্বের বিষয় বন্ধু আপনারা সেই পার্টিতে রয়েছেন যে পার্টি প্রধানমন্ত্রী দুনিয়ার মধ্যে গরিবের মাফিয়া হিসাবে আজকে সবার সামনে পরিচিত রয়েছেন বন্ধুরা আমি রাজনীতিতে তাদেরকে আসার জন্য বলবো যারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে চায় যারা এমএলএ হতে চায় যারা কর্পোরেটর হতে চায় যারা প্রধানমন্ত্রী হতে চায় যারা দেশ সেবা করতে চায় যারা গ্রাম সেবা করতে চায় যে আদর্শ গ্রাম বানাতে চায় প্রধান হয়ে তারা রাজনীতিতে আসা উচিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সেই দিশাতেই যেতে হবে আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা সেই দিশাতে কাজ করবে আর যে জোশ নিয়ে 2015 থেকে আমরা লাগাতার কাজ করে এসেছি এই জোশ ক্রমাগত রাখতে হবে ত্রিপুরাতে যেদিন একটিও বেরোজগার ব্যক্তি থাকবে না ত্রিপুরাতে স্বরোজগারি হয়ে আসবে ত্রিপুরার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা সর্বোত্তম হবে তখন যে ভারতীয় জনতা পার্টির কাজ শেষ হবে তার আগে না বন্ধু কংগ্রেস কোনদিন কল্পনা করতে পারেনি যে আমাদেরকে রিজনাল পার্টির সঙ্গে যে কাজ করতে হবে এবং রিজনাল পার্টির কথা মতো কাজ করতে হবে এবং ছোট ভাইয়ের ভূমিকা থাকতে হবে সে কংগ্রেস কোনদিন কল্পনা করেনি আজকে কংগ্রেস সেই জায়গায় পৌঁছে গেছে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা জোটকে হি মহারাষ্ট্রবাসী ভোট দিয়েছে আর সেটা 20 সিট বেশি দিয়েছে কিন্তু শিবসেনার মুখ্যমন্ত্রীর লালচের কারণে যেই শিবসেনাকে কংগ্রেস সাম্প্রদায়িক বলে যেই শিবসেনাকে কমিউনিস্ট পার্টি সাম্প্রদায়িক বলে সেই শিবসেনার সঙ্গে কংগ্রেস গিয়ে বসে গেছে আর এই কংগ্রেস আবার কোথায় কেরালাতে মুসলিম লীগের সঙ্গে বসে গেছে এরা হলে সেকুলার পার্টি বাকি কমিউনিস্ট পুরো দুনিয়াতে মুছে গেছে কোথাও নেই আমার অনেক বন্ধুরা বলেন আমিও বুঝি বলে দাদা 2023-এর জন্য আপনি তৈরি হন 2023-এ সরকার যখন এনে দেবেন তারপর আর কমিউনিস্ট ত্রিপুরাতে থাক মানে আমি তো বলি 2023 নয় এখনই কমিউনিস্ট পার্টি থাকবে না যদি বলতে বলতে ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চার কার্যকর্তারা সঠিকভাবে কাজ করে সরকারের কাজের মূল্যায়ন করে আর নিজের লিডারশিপ তৈরি করে যে বুথের মধ্যে আমি নেতৃত্ব তৈরি হব আমার আগে কোনো নেতা তৈরি হতে পারবে না তার জন্য অহংকার না করা তার জন্য জনতার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া তখন আপনি আপ ঘরে ঘরে নরেন্দ্র ভাই মোদী তৈরি হবে অমিত ভাই শাহ তৈরি হবে আর ত্রিপুরাতে 5 বছর নয় যে কোনো মুখ্যমন্ত্রী হোক কিন্তু একটা পারদর্শী সরকারের সঙ্গে পারদর্শী সংগঠন চাই পারদর্শী সরকারের সঙ্গে পারদর্শী সংগঠন চাই তার জন্য পারদর্শী সংগঠন লাগবে আমার তাই বন্ধুরা সরকার কি করেছে নেই করেছে সেই দাদা নিয়ে এসেছিলাম